সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি ভগ্নাংশের ফার্স্ট টিউটোরিয়ালে চলে আসছি। কয়েকটা অঙ্ক সলভ করবো ভগ্নাংশ থেকে। ফার্স্ট অঙ্কটা কি আছে আমি পড়ে নিই। কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান? এই অঙ্কটা কিন্তু 15তম বিসিএসে আসা একটা অঙ্ক। আমরা সাধারণত ভগ্নাংশের অঙ্কগুলো এক্স ধরে করে থাকি, এক্স না ধরে কি করে করা যায় সেটা আজকে শিখব। এক্ষেত্রে আমাকে এই যে অংশটা দেয়া আছে 2/7 সমান যে সংখ্যাটা দেয়া আছে, এখানে 2/7 64 এর সমান। 64 এর সঙ্গে যে ভগ্নাংশটা দেয়া থাকবে সেটাকে শুধুমাত্র আমরা উল্টে দিয়ে গুণ করব, তার মানে 7/2। কাটাকাটি করলে আমার 2 দিয়ে 64 করলে 32, আর এটা যদি গুণ করি 7 × 2 = 14, আর 3 × 7 = 21, তার মানে থাকছে হচ্ছে আমার 224। তাহলে আমার উত্তর অপশন ক। এবার চলে যাব নেক্সট অঙ্কে। 20/21 মধ্যে 2/7 কতবার আছে? এক্ষেত্রেও আমাকে শুধুমাত্র এই যে 2/7 এটাকে উল্টো করে এর সঙ্গে গুণ করে দিতে হবে, তাহলে আমি উত্তর পেয়ে যাব। 20/21 তার সঙ্গে উল্টো করে 7/2। কাটাকাটি করব, এখানে থাকছে 10, আর এখানে 7 দিয়ে 21 কাটলে 3, 10/3। উত্তরে দেখুন 10/3 কিন্তু কোনো অপশান নেই, তার মানে এটাকে আমার আরও ছোট করতে হবে। তাহলে আমি যদি এটাকে ভাগ করি আসছে কত, 3 × 3 = 9, এখানে 1 থাকছে, তার মানে 1 পূর্ণ 3 পূর্ণ 1 = 3। আমার উত্তর হয়ে যাবে অপশন ক। চলে যাব পরবর্তী অঙ্কে। আচ্ছা, থার্ড অঙ্কটা শুরু করব। তার আগে বলতে চাই, আমার ট্রিক্সগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে বেশি করে লাইক করবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, তাহলে তারাও কিন্তু ট্রিক্সগুলো জানার সুযোগ পাবে। তো অঙ্কটা পড়ি। যখন 120 জন অতিথি একটি অডিটোরিয়ামে বসেন তখন এর 3/4 পূর্ণ হয়, অডিটোরিয়ামের সিট সংখ্যা কত? এই অঙ্কটা কিন্তু একটু ডিটেলসে ঘুরিয়ে দেওয়া আছে, কিন্তু কনসেপ্ট কিন্তু সেই একই। কনসেপ্ট একই কিভাবে? এক্ষেত্রেও কিন্তু এটাই বলা আছে যে এই 3/4 সমান 120। তাহলে সম্পূর্ণ সংখ্যাটা বা পুরো মানটা কত? তাহলে আমাকে সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে, 120, তার সঙ্গে আমার 3/4 উল্টে দিতে হবে, তার মানে 4/3। কাটাকাটি করলেই উত্তর চলে আসবে, 3 × 4 = 12, 40, তাহলে এখানে গুণ করলে আমার থাকছে 160। তাহলে আমার অডিটোরিয়ামের সিট সংখ্যা কত? 160টা। তাহলে আমার উত্তর হচ্ছে অপশন খ। চলে যাব লাস্ট অঙ্কে। লাস্ট অঙ্কটা আছে কি দেখি। একটি সংখ্যার 2/5, 1/4, 3/7 মান 15 হলে সংখ্যাটির অর্ধেক কত? এটা কিন্তু অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষায় আসছে 2017 সালে। আচ্ছা, এখানে অনেকগুলো ফ্র্যাকশন দেওয়া আছে না, ফ্র্যাকশন অনেকগুলো দেখলেই অনেকের কনফিউশন বেড়ে যায়, বাট এক্ষেত্রেও কিন্তু আমি সেম প্রসেস অ্যাপ্লাই করব। প্রত্যেকটা ফ্র্যাকশনকে উল্টো করে দিয়ে 15 সঙ্গে গুণ করে দিব। তাহলে শুরু করি 15 সঙ্গে গুণ করব কি, 15 কাছাকাছি যে ফ্র্যাকশনটা আছে সেটা দিয়ে আমি শুরু করব। কি আছে? 3/7, 3/7 মানে কত? 3/7, এটাকে আমি উল্টো করে দিব, তাহলে আমার আসবে কত? 7/3। আচ্ছা, তার আগে আছে 1/4, 1/4, এটাকে উল্টো করে দিব, তাহলে শুধু থাকবে 4। এরপর আছে কত? 2/5, মানে হচ্ছে 2/5, এটাকে উল্টো করে দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে আমার উত্তর হয়ে যাবে। এবার কাটাকাটি করি আমি, 2 দিয়ে 4 কাটলে 2,
তিন পাঁচা 15, তাহলে আমার কত থাকছে 25 গুণ 14। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করা যাবে, কিভাবে করা যাবে? আমার উত্তর কিন্তু চেয়েছে সংখ্যাটির অর্ধেক কত, তাই না? তার মানে আমি এখান থেকে যে উত্তরটা পেতাম সেটাকে আমার আবার 2 দিয়ে ভাগ করতে হতো, সেটাকে আমি এখানেই করে নিই। তাহলে আমার কাটলে কত আসবে, 7 দুগুণ 14, তাহলে 7 25 হচ্ছে 175। আমার উত্তর অপশন গ। তাহলে আপনারা দেখলেন কত সহজেই ফ্র্যাকশনের অঙ্কগুলো করে ফেলা যায়। আর এই অঙ্কগুলো কিন্তু সব ধরনের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো যদি ভালো লেগে থাকে আমার ট্রিক্সগুলো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এর সঙ্গে আপনাদের ট্রিক্সগুলো কেমন লাগছে কমেন্টস করে জানান, আপনার ফ্রেন্ডসদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা।